মাল্টিফাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে লাঞ্চ বক্স দিয়ে শুরু করছি সকালটা। সবার প্রথমে ছিল বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর রাইস দিয়ে একটি পোলাও টাইপের, তার সঙ্গে ছিল ডিমের কারি, বিস্কিট এবং কেক, আর সঙ্গে কিছুটা স্প্রাইট ছিল যেটা আগের দিন বেঁচে গিয়েছিল। এই হচ্ছে লাঞ্চ বক্সের মেনু। সবার প্রথমে জানিয়ে রাখি, এই পোলাও যেটা সেটা ঘরে যে রাইসটা রয়েছে তার সাথে সামান্য ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে তার সাথে হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে সিজনাল সবজি তার সাথে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। এরপরে আমি চলে গেলাম ব্রেকফাস্ট তৈরিতে। সেখানে ছিল একটু সাদা তেল দিয়ে তার মধ্যে ডিমটাকে দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি একটি পাউরুটি, দুধও জাল দেওয়া হয়ে গিয়েছে। ব্যাস আমার ডিম টোস্ট রেডি, আর সঙ্গে ছিল এক গ্লাস ছাতুর শরবত, তার মধ্যে সামান্য লেবু আর সামান্য বিট নুন দেওয়া রয়েছে। এরপরে উল্টো পিঠটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি সুন্দরভাবে কিন্তু রেড কালারের হয়েছিল, মানে ভাজা ভাজাটা। এরপরে একটা টুকরো ওখান থেকে কেটে নিয়ে খাওয়া শুরু, আর সঙ্গে ছিল ছাতুর শরবত। এই দুটো জিনিস কিন্তু অনেকক্ষণ পেট কিন্তু আমার ভর্তি রেখেছিল। এই ছিল আজ সকালের খাবার। আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।